Winter mornings are always beautiful ones. So, ajke hajir holam tok chal misti jolpai achar niye. Ekhane misti nei jhal ar tok ta beshi. যেহেতু আমি টক ঝাল পছন্দ করি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হাত দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি প্রত্যেকটা যাতে মশলাগুলো ভিতরে ঢুকে তারপর আদা জিরা কাঁচা মরিচ ধনিয়া ব্লেন্ড করে নিয়েছিলাম একসাথে আমি যেহেতু শুকনো মরিচ খাই না আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি শুধুমাত্র রসুন ব্যবহার করেছিলাম পেঁয়াজ ব্যবহার করি নাই আখের গুড় ব্যবহার করেছি হাফ কেজির মতো তারপর পাঁচ ফোড়ন এটা আমি হালকা ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম শুকনা প্যানের মধ্যে আমি মানে হালকা প্যানটা গরম হওয়ার পর আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা বলতে লং দারচিনি এলাচ এগুলো বুঝাই আর কি সেগুলো আমি দিয়েছিলাম তেল ছাড়া হালকা ভাজার পরে আমি এখানে তেল ঢেলে দিয়েছিলাম খাঁটি সরষের তেল এটা হলো আমাদের বাসার কাছে সরষের তেল পাওয়া যায় খাঁটি হাফ কেজির মতো আমি ব্যবহার করেছি প্রায় দুই কেজি জলপাইয়ের জন্য প্রায় হাফ কেজির মতো সরিষার তেল তারপর সরিষার তেল গরম হওয়ার পর আমি এখানে গোটা রসুন আমি রসুন কাটি নাই গোটাই ব্যবহার করেছি আমি গোটা রসুন দিয়ে দিয়েছিলাম গোটা রসুন দেওয়ার পর দুই তিন মিনিট কষিয়ে আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি ব্লেন্ড করে রাখা আদা জিরা ধনিয়া কাঁচামরিচ এগুলো আমি দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তিন চার মিনিটের মতো তারপর কষানোর পর ধনিয়া গুঁড়ে তরি ধনিয়া না এটা হলো পাঁচফোড়ন গুঁড়া করে রাখা এটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর জলপাই দিয়ে দিয়েছি গুঁড়া করে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিয়েছি এটা ভালোভাবে কষাতে হবে আমার রান্না মানে আচার তৈরি করতে সময় নিয়েছিল আড়াই ঘন্টার মতো আর আমি যখন কষাচ্ছিলাম দশ পনেরো মিনিট পর পর গুঁড়া করে রাখা পাঁচ ফোড়ন আমি দিয়েছি তারপর সাথে গুঁড়ো দিয়েছিলাম গুঁড়ো দেখানোটা এখানে আপনাদের দেখানো হয়নি কিন্তু গুঁড়ো দিয়েছিলাম দশ পনেরো মিনিট নাড়াচাড়া করার পর পর কারণ আমার মনে হয়েছে যে আমি যদি অল্প অল্প করে দেই তাহলে এগুলো ভালোভাবে মিশতে সাহায্য করবে আর আর গুড়ের কথা যেটা বলি সেটা এত বেশি মিষ্টিও হবে না আবার বোঝা যাবে যে এত বেশি টকাও হবে না বোঝা যাবে পরিমাণটা কীরকম তো আমি সেইভাবে গুড় দেওয়ার চেষ্টা করেছি অনেকক্ষণ কষানোর পরেই যে আমার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে জলপাইয়ের কালার চেঞ্জ হচ্ছে জলপাই কিন্তু অনবরত আপনাকে নাড়তে হবে না হলে লেগে যাবে মানে পুড়ে যাবে পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো ধৈর্য ধরে অনবরত মেরে যেতে হবে জলপাইগুলো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এই তো
দেখেন আমার জলপাই কিন্তু প্রায় হওয়ার পথে, আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আমাকে। এই তো দেখেন কালার একদম ইয়া হয়ে গেছে, খয়েরি কালারটা হয়ে গেছে, আর আমার তেলগুলো সব উপরে ভেসে আসছে। সো আমার জলপাই আচার কমপ্লিট। থ্যাংকস ফর ওয়াচিং।